বেলা যখন বয়ে যায়, অর্থাৎ সূর্য প্রায় অস্তের দিকে, সেই সময় ভোরবেলা টাটকা সতেজ ফুল পাওয়ার সম্ভাবনা বেশ কম। কিন্তু মানুষের জীবনের সাথে তুলনা করলে বিকেলেও ভোরের ফুল পাওয়া যায় খুব সহজে। ঠিক যেমন জি বাংলার নতুন সিরিয়াল বিকেলে ভোরের ফুলে সকাল গড়িয়ে বিকেলে পা দেওয়া অর্ধবয়সী শহুরে ডাক্তার শুভঙ্কর এবং ভোরের ফুলের মতোই গ্রামের ফ্রেশ প্রাণবন্ত একটি যুবতী মেয়ে ময়না। প্রত্যেক দর্শকদের জন্য পরিচালক স্নেহাশিস আবারও নিয়ে আসছেন একটি মিষ্টি প্রেমের গল্প, বিকেলে ভোরের ফুল। অসমবয়সী প্রেম বা গ্রামের সারল্যতা ও শহুরে যান্ত্রিকতার মধ্যে একটি মেলবন্ধন, এই গল্প দর্শকেরা দেখেছেন বহুবার। কিন্তু পরিচালকের দাবি, এসবের বাইরেও এই সিরিয়ালে রয়েছে একটি অন্য দিক। এখনকার সময়ে এই সুন্দর মেসেজটি সকলের কাছে পৌঁছে দিতে বিকেলে ভোরের ফুল। বেসিক্যালি গ্রামের ছেলে শহরে মেয়ে কয়েকশো গল্প আমরা দেখে নিয়েছি। এখানে বেস্টটা হচ্ছে যে এই প্রমতি দেখা যাচ্ছে যে মেয়েটি বলছে মন ভালো রাখবে, শরীর ভালো থাকে। তো মেয়েটির এই মন আর আমাদের যে হিরো, সে হচ্ছে একজন কার্ডিওলজিস্ট, সে হৃদরোগ বিশেষজ্ঞ। তার হৃদয় খুঁজতেই মেয়েটা শহরে আসা, হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়া। এবং এই গল্পের বড় একটা ইউএসপি হচ্ছে যে আজকে সারা পৃথিবীতে যে স্ট্রেস চলছে, যে টেনশান চলছে, সেই স্ট্রেস আর টেনশান থেকে আমরা মুক্তি পাই না। অথচ আমাদের নায়িকা খুব ইজিলি বলেন যে ভালো থাকুন না, সুস্থ থাকুন না, সুখে থাকুন না, দেখুন হার্টে কোনো প্রবলেম হবে না। এরকমভাবে একটা হাসপাতালের মালিক হিরোর সাথে, অসমবয়সী হিরোর সাথে বিয়ে হওয়ার পর মেয়েটার দুষ্টুমি এবং এই গম্ভীর গম্ভীর মানুষগুলো, শহরের টেনশনগুলো, এই প্রচণ্ড একটা ইঁদুর দৌড়ের মধ্যে স্বামী যাওয়া, কিছু মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণা, ফলে যে সমস্যা, হার্টের প্রবলেম, জীবনের অসুখ বেশি, তার থেকে মুক্তি দেওয়ার জন্য মেয়েটার অদ্ভুত একটা গল্পের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই গল্প নিয়েই বেসিক্যালি বিকেলে ভোরের ফুল। পরিচালক ছাড়াও এদিন অনুষ্ঠানে ছিলেন জি বাংলার ক্লাস্টার হেড সম্রাট ঘোষ। এই নতুন সিরিয়াল নিয়ে তিনিও বললেন কিছু কথা। দিনের জন্য তো এটা প্রচন্ড রেলেভেন্ট। একটা লোক হয়তো শরীর দিক দিয়ে প্রচণ্ড স্ট্রং, যদি মেন্টালি যদি স্ট্রং না হয় জীবনে এগাতে পারবে, রাইট? আর আজকের দিনে আমরা যেমন স্ট্রেসফুল লাইফ লিড করি, শরীর সঙ্গে মনটাও ভালো রাখতে হবে। মন ইজ, মানে আপনার যদি মন স্ট্রং থাকে, দেন ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইন লাইফ। যে কোনো চ্যালেঞ্জ হোক, যে কোনো বাধা হোক, আপনি এগিয়ে যেতে পারবেন। তো মনটাকে সবসময় হেল্দি রাখতে হবে। রোম্যান্টিক লাভ স্টোরি, যেখানে ইউনিকনেস ইজ দ্যাট যে আমাদের লিড প্রোটাগনিস্ট, তো এর মধ্যে একটা এজ ডিফারেন্স আছে, একটা সোশ্যোনমিক ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্স আছে। মেয়েটা গ্রামের মেয়ে, খুব গরিব ঘরের মেয়ে, ছেলেটা ওয়েল টু ডু ফ্যামিলি, একজন ডক্টর, দুজনের বয়সেরও ডিফারেন্স আছে। অ্যান্ড সার্কামস্টান্স এমন যেখানে দে উইল এন্ড আপ ম্যারিং ইচ আদার, দুজনের মধ্যে বিয়ে হয়। এবার ছেলেটা মেল লাইফে আর মেয়েটা ছেলের লাইফে কিভাবে চেঞ্জেস আনে ফর দি গুড, দ্যাট স্টোরি ইজ অল অ্যাবাউট। ময়নার চরিত্রে সুদীপ্তা এবং ডক্টর শুভঙ্করের চরিত্রে অমিতাভ। ট্রেলারে ময়না ও শুভঙ্করকে দেখেই বেশ কিছুটা আন্দাজ করা যায় তাদের চরিত্রের ব্যাপারে। একজন সিরিয়াস ডাক্তারের ভূমিকায় বড় পর্দায় আগেও দেখা গেছে অমিতাভ চ্যাটার্জিকে। প্রথমবার ছোট পর্দায় এসে তার এই চরিত্রের নতুনত্ব কি আছে বললেন নিজেই, সাথে সুদীপ্তাও বললেন তার চরিত্রের কথা। এভরি মোমেন্ট নাও অ্যান্ড দেন আমি নিজেকে আবিষ্কার করছি নতুনভাবে, আর সেটাকেই আমি নিজের ক্যারেক্টারের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। মানে যেটা তো মানে আমার পক্ষে ফ্যাদম করা যায় ক্যারেক্টারটা, কেন যেহেতু একজন ডিরেক্টর নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে একটা ক্যারেক্টার বানিয়েছে। তো উনি যেটা আমাকে বললেন যে ডাক্তার তোমার বয়সের, আল্লাম আচ্ছা, একজন ডাক্তার, আল্লাম আচ্ছা, আর একটু রাগি রকমের, মানে একটু সিরিয়াস ডাক্তার, মানে উইচ ইজ ভেরি আনলাইকলি অমিতাভ। অমিতাভ ভীষণ সিরিয়াস করতে, মানে হয়তো করেছি ম্যাক্সিমাম মানে ফিল্ম সিরিয়াসই করেছি, তো এটাতে সিরিয়াস ডাক্তার। এবার তার সঙ্গে একটা মানে রিলেশনশিপ উইথ ইয়াং গার্ল ইজ গোয়েন টু বি এ চ্যালেঞ্জিং থিং। তো একটা ওই ডিফারেন্সটা, একটা চিনিকাম চিনিকাম ডিফারেন্স একটা থাকবেই থাকবে। তো দেখা যাক, অ্যাজ এন ওয়েন টাইম গোজ, মানে আই উইল প্রোগ্রেস অন চেঞ্জ হোয়াট এভার রিকোয়ার্ড বাই দ্য, মানে দের আর সার্টেন ফ্যাক্টার্স উইচ ওয়ার্ক অন আ ক্যারেক্টার অলসো এই টেলিভিশনের ক্ষেত্রে। So, I think মানে ওভারঅল এক্সপিরিয়েন্স উইল বি গুড। অ্যান্ড বাকি দ্য ইউনিট ইজ ভেরি নাইস অ্যান্ড ফ্রেন্ডলি, মানে যেটা আমি ভেরি আনলাইকলি সিনেমা, মানে যা হয় সিনেমাতে ইউ গেট আ রুম অ্যান্ড ইউর সেপারেটলি সিটিং অ্যান দ্য লোন, ও সিরিয়ালি ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইট ওয়ার্কস লাইক আ ফ্যামিলি অ্যান্ড ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ দ্য ফ্যামিলি। আর যেখানটা অ্যাজ এ পার্ট অফ দ্য ফ্যামিলি অ্যাম দ্য এল্ডেস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি, সো অল দ্য রেসপন্সিবিলিটিজ কামস টুয়ার্ডস দ্য ক্যারেক্টার। সো আই থিঙ্ক মানে উইথ ইয়র উইশেস অ্যান্ড গডস উইশ
আই ডোন্ট নো হোয়াট উইল আই ডু, বাট কিপ আ ফিঙ্গার্স ক্রসড, আমার মনে হয় ভালোই হবে সব কিছু। ময়না একটা গ্রামের মেয়ে, আর তোমরা প্রমোতে দেখতেই পাচ্ছ, ও ভীষণ একটা চঞ্চল মেয়ে যে এক সেকেন্ড কোথাও দাঁড়াতে পারে না। কি কি কাণ্ড ঘটাতে পারে সেটা ওর কাছে ধারণার বাইরে। তো ও নতুন নতুন খেলতে ভালোবাসে নানান রকমের গেমস। আর দাদা স্নেহাশিস দা যে চরিত্রটা এখানে ভেবেছেন, একটা বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, সে কিভাবে ডাক্তারকে দমিয়ে রাখতে পারে সেটা হচ্ছে ময়নার ক্যারেক্টার। গাছে ওঠা থেকে শুরু করে সরু দড়িতে ব্যালেন্স করে হাঁটা, চরিত্রের খাতিরে সবটাই বেশ দখলে এনেছেন সুদীপ্তা। কিন্তু প্রথম থেকে বিষয়টা কতটা টাফ ছিল বললেন নিজেই। এদিকে অনেক ছোট একটি মেয়ের সাথে প্রেম বা রোম্যান্স, অর্থাৎ অনস্ক্রিন কেমিস্ট্রিটা জমিয়ে তোলা অমিতাভের জন্য কতটা চ্যালেঞ্জিং, এই সব কথাই শেয়ার করলেন দুজনে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম, বিকজ গাছে উঠেছি আমার মনে পড়ে না, আমার বাড়িতে একটা ছোটো পেয়ারা গাছ ছিল ওটাই বোধহয় উঠেছিলাম লাস্ট, কিন্তু গাছে ওঠার এক্সপিরিয়েন্স ছিল না, বাট উঠতে হয়েছে। তার জন্য আমাকে প্রোডাকশন অ্যান্ড ডিরেক্টর সবাই হেল্প করেছে, আর দড়ির সিকোয়েন্সটাও ভীষণ টাফ ছিল, বাট আমরা চেষ্টা করেছি যতটা করা যায় আর কি। সেটা ডেফিনেটলি একটা টাফ সিচুয়েশন, কেন পুরোই দুটোই কন্ট্রাস্টের ক্যারেক্টার, একজন কম বয়সী একজন বেশি বয়সী, তো বয়সী বয়সে একটা কী হয় একটা ম্যাচিউরিটি লেভেল গ্রো করে যায়, তারপর সেটাকে ভেঙে ওই কম বয়সের জন্য নিজেকে ওরম করে ডেভেলপ করা বা তাকে ওরম করে নিজের মতন করে ম্যাচিওর করে নেওয়া, সেটা একটা প্রসেস হবে, ইটস রিয়েলি আ টাফ প্রসেস, বাট আই থিঙ্ক ইট শুড বি ইন্টারেস্টিং। মন ভালো থাকলে শরীর ভালো থাকে ডাক্তারবাবু।